এই এপিসোডে আমি ভাইরাস এবং অ্যান্টিভাইরাসটা নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক ভাইরাসটা কী। ভাইরাস একটা অ্যাব্রিভিয়েশন, এর ফুল মিনিংটা হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিস। এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ অংশগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ভাইরাস মূলত একটা সফটওয়্যার এবং এটা কম্পিউটারের বিভিন্ন ফাইলে আঘাত করে এবং সেটাকে নষ্ট করে দেয়। ভাইরাসের কাজ, ভাইরাস মূলত কম্পিউটারে প্রবেশ করে কী কী করে, কম্পিউটারকে স্লো করে দেয়, বিভিন্ন ফাইলের সাইজ বৃদ্ধি করে দেয়, বিভিন্ন সফটওয়্যারের ইএক্সি ফাইল নষ্ট করে দেয়, অর্থাৎ যদি কোনো ইএক্সি ফাইল কম্পিউটারে ব্যাকআপে রেখে দেওয়া হয় সেগুলো নষ্ট করে দেয়, কম্পিউটারকে ঠিকমতো কাজ করতে দেয় না, অপ্রয়োজনীয় বিভিন্ন ফাইল নিজে নিজে তৈরি করে ফাইলের সংখ্যা বৃদ্ধি করে। যেমন অটোরান একটা ভাইরাস রয়েছে, যে ফোল্ডারের মধ্যেই ক্লিক করা হোক না কেন তার ভিতরে অটোরান নামে একটা ফাইল তৈরি করে ফেলে। এই ক্ষতি সাধনগুলো কম্পিউটারে ভাইরাসে করে থাকে। এছাড়াও আরও অনেক ধরনের ক্ষতি কম্পিউটারে করে থাকে, তবে এই মূল কাজগুলোই কম্পিউটার মধ্যে প্রবেশ করে ভাইরাসে করে থাকে। এবং ভাইরাসগুলো কম্পিউটারে প্রবেশ করে সাধারণত ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ যে কম্পিউটারে ইন্টারনেট আছে সেখানে অনায়াসে ভাইরাস প্রবেশ করতে পারে। অবশ্যই সেই কম্পিউটারে অ্যান্টিভাইরাস দিয়ে তারপরে ইন্টারনেট চালানো উচিত। এবং এছাড়া পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডের মাধ্যমেও এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে ভাইরাস ছড়ায়। অ্যান্টিভাইরাসের কাজ হচ্ছে যে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করেছে সেই ভাইরাসটাকে ক্লিন করা, অথবা বাইরের থেকে যখন ভাইরাসটা কম্পিউটার প্রবেশ করে যে কোনো মাধ্যমে হোক না কেন সেটাকে প্রতিহত করা। অ্যান্টিভাইরাস দেওয়া থাকলে এবং প্রতিনিয়ত যদি এটাকে আপডেট করা হয় তাহলে কম্পিউটারে ভাইরাস ধরতে পারে না। আপডেট কেন করা হয়, দেখা গেল বাজার থেকে আমি ক্যাসপারস্কির একটা অ্যান্টিভাইরাস কিনলাম, এটাকে আমি সেট আপ দিলাম, আজ আমি সেট আপ দিচ্ছি, কিন্তু এরপরে যে ভাইরাসগুলো তৈরি হচ্ছে সেগুলো আমি যে অ্যান্টিভাইরাসটা সেট আপ দিলাম সেগুলো ধরতে পারবে না, কারণ ওই দিন পর্যন্ত যে ভাইরাস তৈরি হচ্ছে শুধু সেটাকে ধরতে পারবে, পরবর্তীতে যে ভাইরাসগুলো তৈরি হচ্ছে এগুলো ধরতে পারবে না। এই জন্য এটাকে প্রায় ইন্টারনেটের মাধ্যমে আপডেট করতে হয়। আপডেট অপশন থাকে প্রায় প্রতিটি অ্যান্টিভাইরাসেই, আপডেটে ক্লিক করে আপডেট করতে হয়, তাহলে পরবর্তীতে যে ভাইরাসগুলো তৈরি হচ্ছে তার এগেনেস্ট ওই কোম্পানি আবার প্রতিনিয়ত ওই ভাইরাসের এগেনেস্টে অ্যান্টিভাইরাসের জন্য ফাইল তৈরি করছে। এই জন্য ওই আপডেট ফাইলগুলোকে নিয়ে আসতে হয়, যাতে করে পরবর্তীতে যে ফাইলগুলো তৈরি হচ্ছে সেগুলো যেন এই অ্যান্টিভাইরাসে ধরতে পারে। এই অ্যান্টিভাইরাসগুলো বিভিন্ন ইউজারের হয়ে থাকে, 1 ইউজার হয়ে থাকে, 3 ইউজার হয়ে থাকে, 10 ইউজার হয়ে থাকে, এরকম বিভিন্ন ইউজার হয়ে থাকে। যেমন আমি যদি একটা 10 ইউজারের অ্যান্টিভাইরাস কিনি তাহলে 10 জনে এই অ্যান্টিভাইরাসটা ব্যবহার করতে পারবে, এবং এর একটা মেয়াদ থাকে, 1 বছর 2 বছর এরকম মেয়াদ থাকে। অর্থাৎ 1 বছরের জন্য যদি আমি একটা ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস কিনি তাহলে 1 বছর পর্যন্ত মেয়াদ থাকবে, 1 বছর পরে যে এটা ইনভ্যালিড হয়ে যাবে। আবার 10 জনের জন্য যদি আমি একটা অ্যান্টিভাইরাস কিনি, এই 10 জন 20 জন বা 100 জন, এটা সাধারণত কোনো অফিসের জন্য কেনা হয়, তো এই 10 জনের বেশি কেউ ব্যবহার করতে পারবে না। এভাবে অ্যান্টিভাইরাসগুলো বিক্রি হয়। বিভিন্ন কোম্পানির অ্যান্টিভাইরাস বাজারে রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ক্যাসপারস্কি, নর্টন, ম্যাকাফি, পান্ডা, এভিরা। এই অ্যান্টিভাইরাসগুলো আমাদের দেশে খুব বেশি ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে ভাইরাস এবং অ্যান্টিভাইরাস।